আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। করোনা ভাইরাস এবং উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন কয়েকশো। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন ফজলে রাব্বি। বরিশাল বিভাগে সবশেষ 24 ঘন্টায় করোনা পজিটিভ এক নারী সহ দুজন মারা গেছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায়, বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে 35 জন। নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত 3 জন মারা গেছে। জেলায় এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা 136। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 44 জন। চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মারা গেলেন 272 জন। নতুন করে আক্রান্ত হয়েছে 58 জন। খুলনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে রূপসার বাসিন্দা তসলিমা খাতুন। জেলায় 45 জন সহ বিভাগের নতুন শনাক্ত 150। যশোরে করোনায় আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। তিনি যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর আক্তারুজ্জামানের মা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় এক পুরুষ করোনায় মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা 18। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দিনটি উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর আগে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের অনুসরণ করেন। একটা মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে, যে সাজা তার প্রাপ্য না এবং জামিনটাও তার প্রাপ্য ছিল। আমরা আশা করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা দেশরত্নী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই দেশ 1971 সালে যে চেতনা নিয়ে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকারগুলোকে দেওয়া, সেই জায়গায় ফিরে যেতে হবে। গণতন্ত্রকে এখানে আবার প্রতিষ্ঠিত করতে হবে। ডাক্তারদের প্র্যাকটিস নীতিমালার খসড়া চূড়ান্ত করার সবশেষ তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট। একই সাথে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণের অগ্রগতি 9 সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শুনানিতে হাইকোর্ট বলেন, রায় অনুযায়ী যদি হাসপাতালগুলোতে ICU/CCU স্থাপন করত, তাহলে করোনায় এত রোগীর মৃত্যু ঘটত না। 2018 সালে দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ICU/CCU স্থাপনের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী বশির আহমেদ। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং 3 বাহিনীর প্রধান এ সময় উপস্থিত ছিলেন। সকালে দিল্লিতে প্রণব মুখার্জির বাসভবনে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তার মৃত্যুতে আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত 7 দিনের শোক ঘোষণা করেছে বিজেপি সরকার। এই 7 দিন অর্ধনমিত থাকবে দেশটির জাতীয় পতাকা। এদিকে প্রণব মুখার্জির মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ, অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। সর্বস্তরে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে সোমবার তার মৃত্যু হয়। বীর উত্তম খেতাবধারী এই মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল 93 বছর। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে নিয়ে আসা হয় রণাঙ্গনের অকুতোভয় সৈনিক মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের মরদেহ। সেখানে জাতির এই সূর্য সন্তানকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান শেশে সবুজবাগ বরদেশ্বরী মহাশ্মশানে সিআর দত্তের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।